ya ver qué dice la pibe. ইলিশে ইলিশে ভরপুর কক্সবাজার শহরের মৎস্য অবতরণ কেন্দ্র দর্শক দাঁড়িয়ে আছি কক্সবাজার শহরের যে মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমরা দেখানোর চেষ্টা করব আজকে মৎস্য অবতরণ কেন্দ্রের সার্বিক কি রূপ পরিস্থিতি বিরাজ করছে সেই সাথে আমরা আপনাদেরকে দেখাবো আজকে জেলেদের জালে ধরা পড়েছে যে ইলিশগুলো তা আকারে অনেকটা বড় প্রায় কেজি উপরে অর্থাৎ 2 কেজির কাছাকাছি এবং 2 কেজির উপরে ইলিশ আমরা আজকে দেখতে পাচ্ছি এই যে ইলিশে দেখছেন একদম আমি আপনাদেরকে হাতে নিয়ে যদি দেখাতে চেষ্টা করি এই দেখছেন ইলিশ মাছ একদম প্রায় 2 কেজির উপরে ইলিশ তা পাইকারি দামে 1450 টাকা করে বিক্রি করছে অর্থাৎ এই ইলিশ যদি 2 কেজি পার করে তাহলে এই ইলিশের দাম দাঁড়াবে 2800 থেকে 2900 টাকা দামে এই ইলিশের দাম হবে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অনেক ছোট সাইজের ইলিশও রয়েছে এবং মাঝারি সাইজের ইলিশও রয়েছে কেজির নিচে নানা সাইজের ইলিশ আমরা আজকে ফিশারি ঘাটে দেখতে পাচ্ছি এবং দেখছি খুব কর্মব্যস্ত সময় পার করছে এখানে জেলেরা আপনারা দেখতেই পাচ্ছেন ইলিশ নিয়ে কর্মব্যস্ততার যেন শেষ নেই ইলিশগুলো সারিবদ্ধভাবে আকার অনুসারে সাজানো হচ্ছে কারণ এই ইলিশগুলো বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারের বাইরে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং দেশের বাইরেও রপ্তানি করা হবে সেই কারণে সাগর তীরের যে মানুষ সে মানুষরা খেতে পারছে না ইলিশ এই ইলিশ পাওয়া যায় সাগরে এই ইলিশ উৎপাদন করতে লাগে না কোনো প্রকার খরচ তবুও এই ইলিশের দাম অনেকটাই বেশি নাগালের বাইরেই বলা চলে আমরা দেখানোর চেষ্টা করব আজকের ফিশারি ঘাটে ইলিশের দাম কেমন চলছে এবং ইলিশের পাশাপাশি অন্যান্য যে মাছগুলো আমরা দেখতে পেয়েছি সেই মাছগুলোর দাম কেমন সেই বিষয়গুলো আমরা তুলে ধরব আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ফিশারি ঘাটে যে ইলিশগুলো এসেছে কয়েকজন বিক্রেতার সাথে একটু যুক্ত হয়ে কথা বলার চেষ্টা করব তারা কত দাম হাঁকাচ্ছে একটু যদি জানার চেষ্টা করি তাদের কাছ থেকে একটু জেনে নিব আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 500 গ্রাম ওজনের ইলিশ থেকে 2000 গ্রামের ইলিশ আমরা আজকে বাজারে দেখতে পেয়েছি খুব ব্যস্ততা পার করছে এখানকার যারা ইলিশ নিয়ে কর্মরত আছেন সে মানুষগুলো আমরা যদি একজনের সাথে যুক্ত হই আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই আজকের বাজারে ইলিশের দাম কেমন আজকে বাজারের দাম ইলিশের দাম বেশি বলতে যেগুলো কালকে চলছিল 1050 আজকে 1150 দেখতে পেয়েছি আপনার কাছে প্রায় 2 কেজি ওজনের ইলিশ রয়েছে সেগুলো কত করে 2 কেজি ওজনের ইলিশ তো 2500 টাকা চলবে কেজি 2500 টাকা চলবে কেজির উপরে যে 1200 থেকে 1400 গ্রাম ওজনের ইলিশ 1400-1400 গ্রাম ওজনের ইলিশ মাছ 1400-1500 টাকা চলবে ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে তিনি যেমনটা বলছিলেন কেজি এবং 2 কেজি ওজনের ইলিশের দাম কেমন সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছিলাম 2 কেজি ওজনের ইলিশের দাম 2500 টাকা করে এবং 1200-1300 গ্রাম ওজনের ইলিশের দাম 1450 এবং 1150 টাকা দামেও ইলিশ বিক্রি হচ্ছে অর্থাৎ অন্যান্য সময়ের তুলনায় ইলিশের দাম অনেকটা বেশি এবং দাম নাগালের বাইরে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটিং করছে রপ্তানির উদ্দেশ্যে ইলিশ মাছ প্যাকেটিং করা হচ্ছে এবং বিভিন্ন সারিবদ্ধভাবে প্যাকেট করা হয়ে গেছে ইতিমধ্যে এবং এই যে প্যাকেটগুলো দেখছেন এইগুলোর মধ্য দিয়ে মূলত এই ইলিশগুলো সাজিয়ে প্যাকেট ভর্তি করে কার্টুন ভর্তি করে আপনাদের নিয়ে যাওয়া হবে কক্সবাজারের বাইরে প্রতিটা কার্টুনে আমরা দেখতে পাচ্ছি প্রায় সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে এই কার্টুনগুলো এবং এই কার্টুনগুলো বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারের বাইরেই নিয়ে যাওয়া হবে আমরা আছি কক্সবাজার শহরের যে মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমরা দেখানোর চেষ্টা করছি আজকের ইলিশের দাম কেমন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ইলিশের একটি পাহাড় তৈরি করছে কারণ বাস ইলিশগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে পাহাড়ের মতো করে ফেলেছে কারণ অনেক ইলিশ ধরা পড়লেও দাম অনেকটা বেশি আমরা কথা বলার চেষ্টা করব এখানকার বিক্রেতাদের সাথে তারা
একটু জানানোর চেষ্টা করব আমরা এখানে দাম কেমন চলছে। আমরা দেখতে পাচ্ছি এই যে মাছগুলো প্যাকেটিং করছে সারিবদ্ধভাবে, যারা প্যাকেটিং করছে তাদের সাথে একটু কথা বলে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে মাছগুলো একটু জানার চেষ্টা করে। কয়েকজন আপনাদের এই মাছগুলো সারিবদ্ধভাবে বাস করছেন, এগুলো আসলে কোথায় নিয়ে যাওয়া হবে? এগুলো ইন্ডিয়া যাবে, গ্যারেজের মাছ ইন্ডিয়া যাবে। আসলে আজকের বাজারে ইলিশের দর কি জানেন, কি কত করে বিক্রি করছেন? 1 কেজি এখন 1200-1300-1400 এরকম। আর কেজির উপরে গুলো কত? কেজির উপরে গুলো তোমার 1800 টাকা, 1500-1600 এরকম। তো যেগুলো 1.5 কেজি? হ্যাঁ, 1.5 কেজি, 1400-1300 এরকম যেগুলো আছে আর কি। হ্যাঁ, 1800-1500-1600 মানে মাছের এমনি কথা আর কি। মাছ বেশি হলে দাম কম, কম হলে একটু দাম বেশি। আমাদের মাছগুলো শত হিসাবে কত টাকা করে বিক্রি করছে? যেগুলো আপনার সাথে এক মানে 100-তে যাকে যেগুলো 111-110 কেজি হয় ওগুলো 30-40, 1,30,000-40,000। ধন্যবাদ আপনাকে দর্শক, কথা বলছিলাম এখানকার একজন কর্মরত সাথে। তিনি যেমনটা বলছিলেন ইলিশের দাম অনেকটাই বেশি এবং অনেক দামে বিক্রি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তিনি যেমনটা বলছিলেন ইলিশের দাম কেমন চলছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক, ইলিশ জাতীয় মাছ হলো বাঙালি জাতির প্রতিটা মানুষের অর্থাৎ সাধারণ মানুষের প্লেটে উঠছে না এই ইলিশ, কারণ দাম অনেক বেশি। একজন দিনমজুর সে দৈনিক ইনকাম করে 600-700 টাকা, সে মানুষটা কীভাবে ইলিশ খেতে পারে? কারণ ইলিশের দাম তো 600-700 টাকার মধ্যে নেই। 600-700 টাকা দিয়ে যদি সে ইলিশ কিনতে যায় তাহলে সে মানুষের অন্যান্য বাজার কেমন করে করবে, এমন প্রশ্নতে খেয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি একদম ছোটো সাইজের ইলিশ, আমরা দেখছি ছোটো সাইজের ইলিশ দেখছি, সেই ইলিশগুলোর দাম কেমন একটু জানার চেষ্টা করব। একজন এই যে ছোটো যে সাইজের ইলিশগুলো রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন? এগুলো 800 করে বিক্রি হচ্ছে আজকে। 800 করে? হ্যাঁ হ্যাঁ, 500 গ্রাম, 600 গ্রাম, 500-600 গ্রামের। ধন্যবাদ আপনাকে দর্শক, কথা বলছিলাম আমরা কক্সবাজার শহরের যে মৎস্য অবতরণ কেন্দ্র, মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আজকের ইলিশের দাম কেমন রয়েছে। প্রায় 800 থেকে শুরু করে 1800 এবং 2500 টাকা দামে বিক্রি হচ্ছে ইলিশ। আকার এবং ওজন অনুসারে ইলিশের দাম রাখা হচ্ছে এবং বড় সাইজের ইলিশের দাম সবসময় বেশি থাকে, তবে আজকের বাজারে তার চেয়েও বেশি। দর্শক, আমরা ছিলাম এতক্ষণ কক্সবাজার শহরে যে মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের সার্বিক পরিস্থিতি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।